সম্প্রতি ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য করোনা ভ্যাকসিনের প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে এটি নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। এই ঘটনায় কাঙ্ক্ষিত ভ্যাকসিন এ বছরে মানুষের হাতে পৌঁছাবে বলে মনে করা হচ্ছিল। তবে কার্যকর একটি ভ্যাকসিন এ বছর পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুক্রবার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিও বলেছেন একই কথা। That I think important have to do with wearing masks. একটি ভ্যাকসিন এরই মধ্যে নিরাপদ ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। অন্যান্য দেশও টিকা তৈরিতে জোর তৎপরতা চালাচ্ছে। তবু ডিসেম্বরের মধ্যেই ভ্যাকসিন পাওয়া সম্ভব হবে না। আগামী বছরের শুরুতে অথবা মাঝামাঝিতে তা সবার হাতে পৌঁছতে পারে। That showed children up to 10 years old. এদিকে ভ্যাকসিন নিয়ে আসার কথা শোনালো রাশিয়াও। আসছে 27 জুলাই মস্কো ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের হিউম্যান ট্রায়ালে যাচ্ছে বলে জানায় রুশ সংবাদ মাধ্যম। অন্যদিকে চীনের তৈরি ভ্যাকসিন কিনতে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোকে ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে বেজিং। অতীতের সব রেকর্ড অতিক্রম করছে। গেল 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে। তবে এবার আতঙ্কের বিষয়, আগের তুলনায় আবারও বাড়ছে মৃত্যু। গেল এপ্রিলের পর সংক্রমণের হার ঊর্ধ্বগতি হলেও মে জুন মাসে মৃত্যুর হার তেমনটা বৃদ্ধি পায়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 24 ঘন্টায় আবারও 9,753 জনের মৃত্যু হয়েছে, যা গেল এপ্রিলের পর আবারও সর্বোচ্চ মৃত্যু দেখল বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারতে গেল একদিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছে প্রায় 80,000 মানুষ। টানা চতুর্থ দিনে 1,000-এর বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। তবে মারাত্মক ক্ষতিগ্রস্ত দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের রাজ্যগুলো বাজে সময় কাটিয়ে উঠছে বলে ইঙ্গিত দিচ্ছেন হোয়াইট হাউস। করোনা সংক্রমণ 13 লাখ ছাড়িয়েছে ভারতে। 24 ঘন্টায় করোনা ভাইরাসের রেকর্ড সংখ্যক 740 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হিসেবে বিশ্বের 6 নম্বরে উঠে এসেছে দেশটি। অন্যান্য রাজ্যের মতো এখন তেলেঙ্গানা রাজ্যের করোনা চিত্র অত্যন্ত খারাপ, যেখানে প্রতিনিয়ত পোড়ানো হচ্ছে মৃতদেহ। দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুলগুলোকে। শুক্রবার স্পেনের সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে দ্বিতীয়বার আঘাত হানতে যাচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের এমন চলমান সংকটে মহামারীর রাজনৈতিক সবচেয়ে বড় হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর করা মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।